আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো থাকা ও সুস্থতা কামনা করে আজকের ভিডিও স্টার্ট করছি। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি বা কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইনি। আজকে ছিল আমার বিবাহবার্ষিকী, তো সেই উপলক্ষে আমার হাজবেন্ড বাইরে থেকে বিরিয়ানি এনেছে, মানে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছে। প্রথমে বিরিয়ানি, রাইস, গরুর মাংস, আরও মশলা সব কিছু এনেছিল রান্না করার জন্য। তো আমার হাজবেন্ড আমার বলল আজকে রান্না করতে হবে না, আজকে রেস্টুরেন্ট থেকে আনা হবে বা রেস্টুরেন্টে যাওয়া হবে। তো আমার শরীরটা অতটা সুস্থ ছিল না, তাই রেস্টুরেন্টে যেতে পারিনি। তো রুমে নিয়ে এসেছে, দেখুন আমি একটু প্লেটে সার্ভ করিয়ে দিচ্ছি। তো অবশ্যই প্লেটে সার্ভ করতে হবে, কারণ খেতে গেলে তো প্লেটে সার্ভ করে খেতে হবে। আর আপনাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলে কেউ যদি নতুন আজকে ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন প্লিজ। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্লিজ আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটাই আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট। তো পেঁয়াজ দিয়েছে আর লেবু দিয়েছে, ওটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দই জাতীয় একটা জিনিস দিয়েছে, আর একটা কী দিয়েছে তো আমি জানি না, খেয়েছি অনেকবার বুঝতে পারিনি কি সেটা, তো সেটাও প্লেটে তুলে নিয়েছি। আর প্যাকেটগুলো একসঙ্গে একটা প্লেটে সার্ভ করে, দুইটা প্লেটে সার্ভ করে নিয়েছি, অনেকটা ছিল। এবার আমরা আরও সবাই সবার মতো প্লেটে নিয়ে খাওয়া হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা অবশ্যই লাইক করে দেবেন। তো বিরিয়ানি খেতে খেতে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমার হাজবেন্ড তো আজকে আমার রান্না করতে দেয়নি, তো বিরিয়ানি এনে খাওয়াচ্ছে সে, আরও কত কিছু এনেছে, তো শেষ পর্যন্ত দেখতে পাবে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তো আমার ছেলেকে আমার হাজবেন্ড খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে বিকালে বাদামের জুস এনেছে, দেখুন, মানে এটা বাদাম মিল্ক বলে। তো এটা খেতে অনেক মজা। তো সব কিছু রুমে এনেছিল, বাইরে যেতে পারিনি। তো এগুলো আমি গ্লাসে নিয়ে সব কিছু খেয়ে নিয়েছি, আমার ছেলে, হাজবেন্ড, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এটা খেতে ভীষণ মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো বাদাম জুস খাওয়ার পরে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, আমার হাজবেন্ড 7 কেজি ওজনের কত বড় তরমুজ এনেছে দেখুন, আর সে নিজেই কেটে দিচ্ছে। তরমুজটা অনেক বড় এবং অনেক অনেক ওয়েট ছিল, তো আপনাদের সঙ্গে বললাম। তো তো আমার হাজবেন্ড তরমুজ কাটছে আর আমি একটু ভিডিও করছি। তরমুজটা খেতে কিন্তু অনেক মজা ছিল, অনেক মিষ্টি ছিল। তো আমরা অনেক এনজয় করে, অনেক মজা করে তরমুজটা খেয়েছি, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এতগুলো খাওয়া সম্ভব নয়, তবু অনেকটা খাওয়া হয়ে গেছে আজকে। দেখুন বন্ধুরা, আমার হাজবেন্ড কত সুন্দর করে তরমুজটা কেটে দিচ্ছে। তো তারপরে তরমুজটা আমরা খেয়ে নিলাম। আর কি এনেছে দেখুন, অন্ধ্রপ্রদেশে এই ফার্স্ট আমি লিচু খেলাম, আর মনে হচ্ছে গ্রামে বসে বসে লিচু খাচ্ছি, কারণ এখানে লিচু পাওয়া যায় না।
তো আমার হাজবেন্ড দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লিচু নিয়ে চলে এসেছে আমার জন্য এবং আমাকে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে দিচ্ছে। দেখুন, তো লিচু খেতে অনেক মজা লাগলো। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লিচু খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য ও সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।